যাচ্ছি আই লাভ ইউ মিরিক। পোস্টারটা যেখানে রয়েছে এটা আবার লেকের এই পাশে অনেকটাই হাঁটতে হয় ব্রিজ পার হয়ে, এদিকে যে ঘোড়াগুলো আছে সেই রাস্তা দিয়ে এবং অনেকটাই দূরে থেকে। হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি এখন রয়েছি দুদিয়া থেকে একটু উপরে, পাহাড়ের উপরে যাচ্ছি একটু মিরিক। আজকে সারাদিন ধরে মিরিককে ঘুরবো, আমরা তিনটা গাড়ি নিয়ে বেরিয়েছি প্রায় 18-20 জন। সারাদিন ধরে আজকে মিরিককে ব্লগ করব এবং দেখাবো তোমাদের, সঙ্গে দেখো আর এই জায়গাটা তোমাদের একটু দেখিয়ে নিই। একটা অফবিট প্লেস একদম পাহাড়ের চূড়ায়, এখানে আছে একটা চায়ের ফ্যাক্টরি, দারুণ সুন্দর। দেখো চা বাগানগুলো টিলার উপরে কেমন সুন্দরভাবে উঠে গেছে, দারুণ। মিরিক চা বাগানের জন্য বিখ্যাত, দার্জিলিং জেলায় যে চা বাগান তার সৌন্দর্য যেটা বলা হয় সেটা একমাত্র পাওয়া যাবে এই মিরিকে। সবাই পাহাড়ের চূড়ায় উঠে গেছে, আমি আর উঠবো না, কেমন এত উঁচুতে আমি উঠতে পারিনি, একটু কষ্ট হয়। এদিক থেকে তোমাদের আমি দেখাচ্ছি, দারুণ সুন্দর পুরো টিলাটা, একেবারে চায়ের বাগানে টিলাটাকে কভার করে উপাস দিয়ে নেমে গেছে। এটাই হচ্ছে মিরিকের এবং আশেপাশে যে অঞ্চল রয়েছে তার চা বাগানের বৈশিষ্ট্য। এটা হলো ওই টিলাটা, আর পেছন দিকটা অনেকটা নিচু, একেবারে গভীর, নিচে একটা টাউনের মতো দেখা যাচ্ছে, অনেকটাই গভীর, অন্তত 1 কিলোমিটার তো হবেই। অদ্ভুত সুন্দর জায়গা। মরা স্ট্রিট বেশ বড়, এদিকে যে ওদের টেম্পলটা বিশাল বড়, আর এই পাশে রয়েছে একটা ছোট টেম্পল এবং এদিকে ওদের কিছু বিল্ডিং রয়েছে, ওদের বেশ ভালো এবং জায়গা, অনেকটা জায়গা আছে। এই সাইড থেকে দেখা যাচ্ছে মিরিক লেক, লেকের উপরে ব্রিজ। এখন আমরা যাবো সেই লেকের ধারে এবং দেখাবো এদিকটা। বছর পরে এবারে মিরিকে এসেছি, মিরিকের আমূল পরিবর্তন হয়ে গেছে। এটা এখন আর টুরিস্ট স্পট নেই, এটা এখন হয়ে গেছে বিজনেস স্পট।
প্রত্যেকের জায়গারই একটা ক্যাপাসিটি থাকে, কতগুলো পুলিশ সেখানে আসতে পারবে, কতগুলো গাড়ি থাকবে, তাদের চলাফেরার ব্যবস্থা কেমন হবে, পুরো সিস্টেম একেবারে নাজেহাল অবস্থা ঢোকা যাচ্ছে না গাড়ির জন্য। এত টুরিস্ট, এত ভিড়, এখানে মেলা টেলা জমে একেবারে একা নোংরা চারিদিক, লেকের জল সব কিছু। আমার সেই 30 বছর আগের আমি আরও একবার এসেছিলাম, তখনকার তখন থেকে যখন 20 বছর আগে আমি এসেছি তখন দেখলাম অনেকটা পরিবর্তন হয়েছে। তবুও 2-4 ফ্যামিলি ঘুরতে আসতো, পুরোটাই ফাঁকা ছিল। এখন হাজার হাজার ফ্যামিলি আসছে, হাজার হাজার গাড়ি এখানে একেবারে যাচ্ছে, তাই অবস্থা। আগে থেকে খাবার এখানে বুক করে রেখেছিলাম, লাঞ্চ পৌঁছে গেছি আমরা হোটেলে। এখন আমরা আগে লাঞ্চ করে নেব, তারপর বাকি যে অংশগুলো সেগুলো দারুণ সুন্দর জায়গায়, একদম পাশেই লেক দেখা যাচ্ছে, ওই যে ব্রিজ, একদম ব্রিজের মুখোমুখি আমাদের এখানকার এক্সপিরিয়েন্স বেঙ্গল। এক এমন তাদের খাওয়া দাওয়া আমরা বলবো পরে। আমাদের হোটেল লেক একদম দেখা যাচ্ছে, পুরো এই পাশ থেকেও লেক, একদম যে ব্রিজটা হয়েছে তার মুখোমুখি। পজিশনটা দেখে একেবারে মনটা ভরে যাবে, লেক এবং যে তার উপর ব্রিজ রয়েছে তার একেবারে মুখের মধ্যে। ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করি, পরবর্তীতে আবার বাকি অংশ। হয়ে গেল, আমরা যখন ঢুকেছিলাম একটু বৃষ্টি হচ্ছিল, এখন আকাশ অনেকটা পরিষ্কার করেছিস, তাই সব জিনিসটা এখন বেরিয়ে পড়েছে লেকের ধারে এবং ব্রিজের উপরে। আমরা এখন যাব সেখানে। মিরিকের সেই বিখ্যাত লেক এবং এই যে ব্রিজটা, হর্স নেক ব্রিজ, এই ব্রিজটা দেখলে বোঝা যায় যে এটা মিরিকের। আর মিরিকের সামনে এখন প্রচুর দোকানপাট বসে গেছে, এটা আগে ছিল না। আমি যখন এসেছিলাম একেবারে প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই লেকটা ছিল, কেবলমাত্র এই ব্রিজটা ছিল এবং ব্রিজের সামনে একটু পার্ক ছিল এবং টাউনটা এখান থেকে অনেকটাই দূরে ছিল। এখন একেবারে লেকের উপরে উঠে এসেছে টাউন। চলো এবার লেকের যে ব্রিজ রয়েছে সেটা